আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা ছোট্ট চারটি বাক্য নিয়ে আলোচনা করব। যে চারটি বাক্য আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একজন বেদুইন আসলেন। তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো ভালো কাজের শিক্ষা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উক্ত ব্যক্তিকে শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো যেন অধিক পরিমাণে পাঠ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে লোকটি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর আবার লোকটি ফিরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে মুচকে হাসলেন এবং চিন্তা করলেন। তখন উক্ত ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি বাক্য শিখিয়েছেন, এগুলো তো শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসাই মাত্র, এতে আমার কী লাভ, আমি কী পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির কথা শুনে তাকে বললেন, হে বেদুইন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, সাদা, তুমি সত্য বলেছ। তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বলে, সাদা, তুমি সত্য বলেছ। তুমি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বলবে, সাদা, তুমি সত্য বলেছ। তুমি যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বলবে, সাদা, তুমি সত্য বলেছ। এরপর তুমি যদি বলো আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তুমি যদি বলো আল্লাহ তাআলা আপনি আমাকে রহম করুন, আল্লাহ তাআলা আপনাকে রহম করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি বলো আল্লাহ আমাকে রিজিক দান করো, তখন আল্লাহ তাআলা বলবেন, অচিরে আমি তোমাকে দান করেছি। এরপর ওই ব্যক্তি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলেন। তাই আমরা এই ছোট্ট চারটি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট চারটি বাক্যের উপর অমর পরমত তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।